ডিয়ার অ্যাসপিরেন্ট, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমরা যারা ফুড এসআইয়ের প্রিপারেশন করছো তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময়ে ফুড এসআইয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাট আমি বানিয়ে দেব। এবং আজকে কিন্তু আমার সেই কথা রাখার দিন, আমি ফুড এসআইয়ের জন্য একটা স্পেশাল স্টাডি ম্যাট বানিয়ে ফেলেছি এবং আমি কথা রাখতে যাচ্ছি, মানে তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি। তোমরা জানো যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু একটা আলাদা নির্দিষ্ট সিলেবাস থাকে এবং কোনো একটা বিশেষ পরীক্ষার একটা বিশেষ কোয়েশ্চেন প্যাটার্নও থাকে। তাই যে কোনো পরীক্ষায় সমস্ত কিছু পড়ে যাওয়াটা বোকামি। একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য তার সিলেবাস মেনটেন করে তার কোয়েশ্চেন প্যাটার্নটাকে মাথায় রেখেই কিন্তু পড়তে হয়। আর এজন্যই কিন্তু আমরা একেবারে সিলেবাস মেনটেন করে কোয়েশ্চেন প্যাটার্নটাকে মাথায় রেখে যতটুকু পড়তে হয় ততটুকু নিয়েই কিন্তু স্টাডি মেটেরিয়াল বানিয়েছি। আমরা কিন্তু বলছি না যে বুকস বানিয়েছি, আমরা কিন্তু স্টাডি ম্যাট বানিয়েছি কোচিং সেন্টার একেবারে সাজেস্টিভ ওয়েতে, একেবারে টু দি পয়েন্ট ভাবে যে স্টাডি ম্যাটটা দেয় সেই রকম স্টাডি ম্যাটই বানিয়েছি। এই স্টাডি ম্যাটে প্রথমেই বলে দিই যে ম্যাথামেটিক্স পোর্শনটা কিন্তু নেই। তোমরা জানো যে আমরা বিশ্বাস করি যে ম্যাথামেটিক্সটা ক্লাসরুমে শিখতে হয়, ক্লাসরুমের টিচারের কাছে শিখতে হয়, ভিডিও ক্লাসের থ্রুতে শিখতে হয়। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোনো রকম নোটস দেওয়াটা উচিত নয় এবং আমরা কিন্তু ম্যাথামেটিক্সের নোটস দিচ্ছিও না। কিন্তু জিকে পোর্শন যেটা রয়েছে তার জন্য একেবারে সেপারেট স্পেশাল আমরা স্টাডি ম্যাট তৈরি করেছি। এই স্টাডি ম্যাটগুলোর মধ্যে 10টা বুকস রয়েছে। কী বুকস রয়েছে? তোমরা জানো ইতিহাস বুকস রয়েছে। ইতিহাস বুকসে কিন্তু এখানে শুধু প্রাচীন এবং মধ্যটুকু পাবে। এর মধ্যে একেবারে টু দি পয়েন্ট ভাবে সুন্দরভাবে যতটুকু দরকার ততটুকুই কিন্তু মেনশন করা রয়েছে। এক্সট্রা কোনো তথ্য কিন্তু আমাদের পড়তে হবে না। আমরা কি সেকেন্ড বুক হিসাবে তোমাদেরকে দিতে যাচ্ছি ভারতের স্বাধীনতা সংগ্রামের বই। ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যেও কিন্তু একেবারে ফুড এসআইয়ের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে। যতটুকু দরকার ততটুকুই ঠিকঠাক করে কিন্তু এর মধ্যে টু দি পয়েন্ট আকারে লেখা রয়েছে। একই রকমভাবে ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, একেবারে স্লিম একটা বই, খুব বেশি তথ্য এখানে নেই। খুব বেশি হলেও এখানে মোটামুটি 100 পাতা মতো হবে, এর থেকে কমে আর নামানো যায়নি, আমরা কিন্তু বানিয়ে ফেলেছি। একই রকমভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য আলাদা বই করেছি। তার কারণ বিভিন্ন সময়ে তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখেছো, লাস্ট 2 বছরের 2-3টে কোয়েশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেও থাকে। একই রকমভাবে আমরা ফিজিক্সের জন্য আলাদা বই বানিয়েছি, ফিজিক্সের জন্য একটা টু দি পয়েন্ট বই বানিয়েছি যার পাতা সংখ্যা হচ্ছে 69 পেজ মতো। খুব সুন্দর করে গুছিয়ে একেবারে ফিজিক্সটাকে টু দি পয়েন্ট আনসার করা আছে এবং টু দি পয়েন্ট স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে তোমাদের এর মধ্যে দেওয়া রয়েছে। আবারও বলছি এই বইগুলো কিন্তু বুকস নয়, এগুলো কমপ্লিটলি স্টাডি ম্যাটেরিয়াল। কেমন? ফুড এসআইয়ের জন্যই স্পেশালি ডিজাইন করা। রসায়নবিদ্যা রয়েছে, রসায়নবিদ্যা 48 পাতার বই, খুব বেশি মোটা নয়, যেটুকু পড়া দরকার সেটুকুই কিন্তু রাখা হয়েছে। বায়োলজির বইটা একটু মোটা হয়েছে কিন্তু 130 পাতা মতো সেটা হয়েছে। বায়োলজির মধ্যেও কিন্তু একেবারে টু দি পয়েন্ট আনসার, একেবারে যেটুকু দরকার ফুড এসআইয়ের জন্য, যেরকম যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন আসে। বায়োলজির ক্ষেত্রে দেখা গেছে যে কয়েকটা কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট, সেই ডিফিকাল্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু এক্সট্রা একটু এমফাসিস করা হয়েছে কয়েকটা জায়গায়, সব জায়গায় নয়। নেক্সট বই আমরা সংবিধান করেছি, সংবিধানটা 81 পাতার বই। সংবিধানটা তোমরা দেখতে পাচ্ছ, সংবিধানের ক্ষেত্রে কিন্তু WBCS-এর মতো বিরাট পরিমাণে সিলেবাস পড়তে হবে না, অল্প বিস্তার যেটুকু পড়া দরকার সেটুকুই কিন্তু আমরা এখানে মেনশন করেছি, এটুকু পড়তেই হবে। একই রকমভাবে ভারতের অর্থনীতির জন্য একটা পাতলা বই আমরা রেডি করেছি, কারণ এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না, 70 পাতার একটা বই। 70 পাতাটাও বেশি হয়ে গেছে কিন্তু এর থেকে কম করলে কোয়েশ্চেন কমন না যদি পাও, এই ভয় থেকেই কিন্তু আমরা 70 পাতার একটা বই বানিয়েছি ভারতের অর্থনীতির জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার, স্ট্যাটিক জিকের জন্য কিন্তু আমরা একটা সেপারেট বই তৈরি করেছি, সেপারেট বুক তৈরি করেছি, কিন্তু এখনও কিছু কিছু অংশ লেখা চলছে, এটা কিন্তু বাড়তেই থাকছে। এই স্ট্যাটিক জিকের বইটাও কিন্তু তোমরা পাবে। এই বইগুলো কীরকম দেখতে, কীরকমভাবে গোছানো হয়েছে সেটা যদি দেখতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে একটা স্যাম্পল কপি আমরা দিয়েছি। প্রত্যেকটা বইতে স্টাডি ম্যাট থেকে একটা করে চ্যাপ্টার নিয়ে একটা স্যাম্পল স্টাডি ম্যাট আমরা বানিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করতে পারো, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যাবে। আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলটার নাম PCS এডুকেশন, তোমরা অনেকেই জানো। সেইখানটায় বইয়ের স্যাম্পল কপিটা রয়েছে, স্যাম্পল কপি দেখলেই বুঝতে পারবে যে স্টাডি ম্যাটটা একেবারে স্পেশালি ফুড এসআইয়ের জন্যই ডিজাইন করা। কিন্তু লাস্টে গিয়ে বলে দিই, এই বইগুলো কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্যই দেব। পেইড ব্যাচে ভর্তি হলেই কিন্তু এই বইগুলো পাওয়া যাবে। তোমরা জানো যে খুব সামান্য পরিমাণে ফিজে আমরা একটা ফুড এসআইয়ের ব্যাচ লঞ্চ করেছি এবং সেটাতে অনেকেই প্রিপারেশন নিচ্ছে। যদি মনে করো এই স্টাডি ম্যাট দেখে তোমাদের পছন্দ হয়েছে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নিশ্চয়ই দেখবে। এবং আমাদের ক্লাসগুলো তোমরা যদি করতে আগ্রহী হও এবং আমার সঙ্গে তোমরা একটা জেনুইন ফুড এসআইয়ের প্রিপারেশন শুরু করতে চাও, তাহলে এই নাম্বারে ফোন করো। ফোন করে এক্ষুনি তোমার নামটা এনরোল করে ফেলো, আমার সঙ্গে তোমাদের ফুড এসআইয়ের প্রিপারেশনটা যথাযথ হবে, এই কথাটা কিন্তু আমি দিচ্ছি। ভালো থাকো, আশীর্বাদ দিও। নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে।